ফ্রেন্ডস, আমরা দেখতে পাচ্ছি এসবিআই কার্ড কিন্তু হিট করেছে লাইফ টাইম হাই কে, আর তার মার্কেট ক্যাপ হয়ে দাঁড়িয়েছে 1 ট্রিলিয়ন। আমাদের সবার জানা আছে এসবিআই কার্ড প্রায় 1 বছর হয়েছে মার্কেটে এসেছে, মানে লিস্টিং হয়েছিল প্রায় মার্চের 2020-তে, আর তখন তার প্রাইস ছিল 700 থেকে 750-এর কাছাকাছি। আর এখন আমরা দেখতে পাচ্ছি এসবিআই কার্ড কিন্তু ট্রেড করছে 1000-এর ওপরে। আর এখন যখন নিফটি দৌড়াচ্ছে, সাথে সব স্টকের মধ্যেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দৌড়াচ্ছে। তো এখন আমাদের কাছে প্রশ্ন হলো, এখন কি আমাদের এর মধ্যে যাওয়া উচিত? যদিও আমরা দেখতে পাচ্ছি যে এসবিআই কার্ড কিন্তু এখন অনেকটাই হাই প্রাইসে ট্রেড করছে, কিন্তু ফ্রেন্ডস তার মধ্যে এখন আরো পটেনশিয়াল দেখতে পাচ্ছি যে ওপরে যাওয়ার জন্য। কেন দেখতে পাচ্ছি, তার পিছনে কি কারণ আছে, ডিটেইলসে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। তার আগে ফ্রেন্ডস, এখনো অবধি যদি তোমরা আমার স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে নাও এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য। সাথে আমি তোমাদের জন্য একদম শেয়ার মার্কেটের উপর ফ্রি কোর্স নিয়ে এসেছি। এই ফ্রি কোর্সটা তোমরা কিভাবে পেয়ে যাবে, তার জন্য তোমাদেরকে কি করতে হবে, তার ডিটেইলস ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে একবার চেক আউট করতে পারো। চলো ভিডিও শুরু করা যাক। আর কদিন আগেই আমরা দেখতে পেয়েছিলাম যে এর 3rd quarter রেজাল্ট এসেছিল। রেজাল্টের মধ্যে একটা খুব ভালো ইম্প্রুভমেন্ট আমরা দেখতে পেয়েছি। এখানে দেখো গ্রস নন পারফর্মিং অ্যাসেটকে এই কোয়ার্টারে, মানে 3rd quarter করেছে 1.61%। আগের কোয়ার্টারে, মানে যদি তোমরা ইয়ার অন ইয়ার দেখবে, তো সেই ক্ষেত্রে সেটা ছিল 2.47%। তো এখানে দেখতে পাচ্ছ যে গ্রস নন পারফর্মিং অ্যাসেট কিন্তু কম হয়েছে। এটা যত কম হবে ততই কিন্তু ভালো আছে ব্যাংকিং সেক্টরে সব স্টকের মধ্যে। তাছাড়া ফ্রেন্ডস, নেট নন পারফর্মিং অ্যাসেস দেখো এই কোয়ার্টারে হয়েছে 0.56%, আর আগের কোয়ার্টারে সেটা ছিল ইয়ার অন ইয়ার 0.83%। এটাকেও কিন্তু কম করেছে। তো ডেফিনেটলি ভাবে কিন্তু Q3 রেজাল্ট খুব ভালো প্রেজেন্ট করেছে। তো এখন আমাদের মনে প্রশ্ন আসছে যে এখন তো অনেকটাই হাইতে চলে গেছে মার্কেট, যত উপরে যাচ্ছে এসবিআই কার্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক দিন নিউ একটা হাইকে টাচ করছে, লাইফ টাইম হাইতে ট্রেড করছে। তো এখন আমাদের কি করা উচিত? সবার প্রথমে আমাদের জানা উচিত যে এসবিআই কাস্টমার কত আছে। এসবিআই কাস্টমার অল অফ ইন্ডিয়াতে প্রায় 420 মিলিয়ন কিন্তু কাস্টমার আছে অল অফ ইন্ডিয়াতে। তো এসবিআই কার্ডের কি কাজ করে থাকে? এসবিআই কার্ড কাজ করে থাকে পেমেন্টে। যে কোনো জায়গাতে যদি তোমরা যাও, ধরো ফ্লাইটে বুকিং করছো, হোটেল যাচ্ছো, রেস্টুরেন্ট যাচ্ছো, শপিং করতে যাচ্ছো, তো সেই ক্ষেত্রে কিন্তু এই এসবিআই কার্ড ইউজ করা হচ্ছে। আর এত কাস্টমারের মধ্যে যদি এসবিআই কার্ড পৌঁছে যায়, তো ডেফিনেটলি ভাবে এসবিআই কার্ডের প্রোডাক্ট সেল হবে, তার ফলে একটা রিভার্ট কিন্তু জেনারেট হতে শুরু করবে। তো তার জন্যই কিন্তু দেখতে পাচ্ছি এই স্টক অনেকটাই হাই লেভেলে ট্রেড করছে, আর এখনও কিন্তু অনেকটাই হাই যাবে বলে মনে করা হচ্ছে। তো ফ্রেন্ডস, এখন আমরা আছি টিকার টাপের উপর। তোমরা দেখতে পাচ্ছ 1026 টাকাতে কিন্তু এই স্টক ট্রেড করছে। এটা একটা পেমেন্ট ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের স্টক আছে, লার্জ ক্যাপ কোম্পানি আছে, মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছ 96 কারোর 328 কারোরের আছে, যেটা কিনা এখন কিন্তু চেঞ্জ হয়েছে এই লাইফ টাইম হাইতে যাওয়ার ফলে। যদি তোমরা পিয়ার্সে যাবে, তো দেখো পিয়ার্সে আমরা কি দেখতে পাচ্ছি। পিয়ার্সে আমরা দেখতে পাচ্ছি এসবিআই কার্ডে যেই সেক্টরে বিলং করে, সেই সেক্টরে তাকে টেক্কা দেওয়ার মতন, তার মতন সার্ভিস দেওয়ার মতন কোনো কোম্পানি এখনো অবধি আসেনি। যদি তোমরা দেখবে, তো দেখো টেকনিক্যালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি RSI কিন্তু 59 আছে, যা আমরা জানি যে 60 থাকলে খুবই স্ট্রং থাকে। তো ডেফিনেটলি ভাবে এখন কিন্তু খুবই স্ট্রং আছে, আর এখন তোমরা চাইলে এর মধ্যে ছোটোমোটো কোয়ান্টিটি উঠাতেই পারো, কিন্তু সেটা সম্পূর্ণ তোমাদের অ্যানালাইসিসের ভিত্তির ওপর। ফোরকাস্টে অবশ্যই আমরা দেখবো যে অ্যানালাইসিসরা কী ভাবছে, 8 জন অ্যানালাইসিস এটাকে কভার করেছে। তার মধ্যে থেকে দেখো 75% বলছেন যে বাইং করার জন্য, আর হাইতে কত টার্গেট প্রাইস দিচ্ছেন, হাইতে টার্গেট প্রাইস দিচ্ছে 1290, মিডিয়ামে 1053, আর লোতে কিন্তু 999 আছে। তার সাথে ফ্রেন্ডস, তোমরা যদি দেখবে, তো দেখো আজকে দেখতে পাওয়া যাচ্ছে এই স্টক কিন্তু ওপেন হয়েছিল 1026-এ, হাই আমরা দেখতে পাচ্ছি 1049 আছে, লোতে দেখো 1015 আছে। যদি নিচে আসবি, তো দেখো এখানে দেখতে পাওয়া যাচ্ছে 36% কিন্তু ডেলিভারি কোয়ান্টিটিতে ট্রেড হয়েছে, মানুষ কিন্তু এখনো এর মধ্যে বাইং করছে। কেন বাইং করছে, টেকনিক্যাল চার্ট কি বলছে সেটা অবশ্যই আমরা দেখব, তার আগে আরও কিছু এর পয়েন্ট আমরা চেক করব।
হোল্ডিং আমরা দেখবো ফ্রেন্ডস। হোল্ডিং দেখো এখানে দেখতে পাওয়া যাচ্ছে, প্রোমোটারের কাছে কোনো প্লেজ নেই তোমরা দেখতে পাচ্ছ। তার সাথে প্রোমোটারের হোল্ডিং আছে এখানে 69%, মিউচুয়াল ফান্ডের কাছে 2.86%, ডোমেস্টিকের কাছে 0.71%, ফরেনের কাছে 5.84% কিন্তু হোল্ডিং আছে। ফাইন্যান্সিয়াল দেখো 2017-তে 3,400 ছিল, আর 2020-তে দেখো 9,700 হয়েছে। তো দেখলে বুঝতেই পারছো যে কতটা ইনক্রিজ দেখিয়েছে রেভিনিউর ক্ষেত্রে। যত তার প্রোডাক্ট সেল হবে ঠিক সেই একইভাবে তার মধ্যে কিন্তু রেভিনিউ আসতে থাকবে। প্রফিট বিফোর ট্যাক্স দেখো 2017-তে 571 থেকে 2020-তে 1729 অবধি তার প্রফিট বিফোর ট্যাক্স হয়েছে। নেট ইনকাম দেখো, নেট ইনকাম 2017-তে 372 ছিল, আর 2020-তে সেটা হয়ে দাঁড়িয়েছে 1,244 কোটি। এই স্টক কিন্তু ডিভিডেন্ড দিয়েছে 2020-তে, এক বছরই তো হয়েছে লিস্টিং হয়েছে, তো দেখে নেবো ডিভিডেন্ড কত দিয়েছে। ডিভিডেন্ড দেখো দেখতে পাওয়া যাচ্ছে 15 মে 2020-তে ডিভিডেন্ড দিয়েছে পার শেয়ারে 1 টাকা, আর লিস্টিং হয়েছিল আমরা জানি মার্চের 20 তারিখে। তো সেই হিসাবে দেখতে গেলে এর যা বিজনেস আছে একে টেক্কা দেওয়ার মতন কিন্তু আর কোনো কোম্পানি এখনো আসেনি তোমরা দেখতে পাচ্ছ। এর যে কাস্টমার আছে এই কাস্টমারের প্রত্যেকের কাছে যদি SBI কার্ড পৌঁছে যায় তারা সেই কার্ডটা ইউজ করবে ডেফিনেটলি ভাবে, তখন এর মধ্যে কিন্তু আমরা আরও রেভিনিউ আসতে দেখব। তো সেই হিসাবে কিন্তু স্টকের প্রাইস আরও উপরে যাবে বলে মনে করা হচ্ছে। তো চলো দেখে নেবো এর টেকনিক্যাল চার্ট কি বলছে। টেকনিক্যাল চার্টে যদি দেখবে তো দেখো এই স্টক অলমোস্ট লাইফ টাইম হাইতে ট্রেড করছে। জিরোদার প্ল্যাটফর্মের উপরে আছি আমরা এখন, সাথে আমি এখানে MACD কেও লাগিয়েছি। MACD কি বলছে দেখো, MACD কিন্তু যা সিগন্যাল লাইনকে ক্রস করার জন্যই কিন্তু রেডি হয়েছে বলেই মনে করা হচ্ছে। যদি MACD লাইন সিগন্যাল লাইনকে ক্রস করে উপরের দিকে যায় ডেফিনেটলি ভাবে কিন্তু আমরা এই স্টকের মধ্যে আরও আপ র্যালি দেখতে পাবোই বলে কিন্তু ফ্রেন্ডস মনে করা হচ্ছে। তো ফ্রেন্ডস তোমরা কি ভাবছো এই পার্টিকুলার স্টকের ব্যাপারে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু ফ্রেন্ডস লাইক করতে ভুলো না। চলো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।